connect with loved ones through the phone or internet. আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা আমার ভিডিওতে দেখতে পারছিলেন যে করোনা ভাইরাস কি তিনটা আমি সিরিজ করছিলাম আমার ইউটিউব চ্যানেলে, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। প্রথমটার মধ্যে এপিসোড 1 এ আমরা জানতে পেরেছি যে হোয়াট ইজ কোভিড-19, সেকেন্ড এপিসোডে আমরা হলো ফ্রেন্ডদের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি, আমাদের বোরিং টাইম কিভাবে স্পেন্ড করতে পারি এবং নানা দিক আমি তুলে ধরেছিলাম। আর থার্ড দিক হলো আমরা যেটা দেখতে পারবো যে হলো করোনা ভাইরাসের এই কোয়ারেন্টাইনে এবং এই লকডাউনে যারা আমাদের মতন স্টুডেন্ট তাদের প্রচন্ড ওয়েট বাড়তেছে, কারণ তারা ঘরে বসে পড়ালেখা করতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, ঘরে বসে সব কিছুই তাদের হচ্ছে, কিন্তু তাদের বের হওয়ার মতন কোনো কিছু হচ্ছে না, তাদের এক্সারসাইজের মতন হচ্ছে না। স্পোর্টস অ্যাক্টিভিটি যেটা হলো একটি ছেলেদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পোর্টস অ্যাক্টিভিটি ছেলেরা স্পোর্টস অ্যাক্টিভিটি দিয়ে খুব এনার্জেটিক নিজেকে ফিল করে। আমি একজন স্পোর্টসম্যান, আমি স্পোর্টস লাভার, আমি স্পোর্টস খুব পছন্দ করি, কিছু করার নাই, আপনাদের মতন আমারও ঘরে বসে থাকতে হইতেছে। তো সেটাই আমরা বাকিটুকু পড়ি। চিলড্রেন নিড এক্সট্রা লাভ অ্যান্ড অ্যাটেনশন ফ্রম অ্যাডাল্টস ডিউরিং ডিফিকাল্ট টাইমস, কিপ টু রেগুলার রুটিনস অ্যান্ড শিডিউল অ্যাজ মাচ পসিবল। আমরা যেটা হলো এই করোনা ভাইরাসে কিন্তু আমরা অনেকজনই কিন্তু একজন আরেকজনের থেকে খুব দূরে আছি, যেমন বাবা সকালবেলা অফিসে চলে যায়, মা অফিসে চলে যায়, ছেলে স্কুলে থেকে চলে আসলে ছেলে একা, বা রাতে 10টার দিকে বাবা মা ফিরে আসে তখন ছেলে সে বাবা মার আদরটা পায়। তো এখনই সময়তে আমরা যারা এই চাকরিজীবী অবস্থায় আছি তারা আমরা সবাই ফ্যামিলিকে এখন টাইম দেওয়ার মতন বেস্ট। তো সেটা আবার আমরা ইতে চলে আসি। ইট ইজ নর্মাল টু ফিল স্ট্রেস অ্যান্ড কনফিউজ ডিউরিং আ ক্রাইসিস টেকিং পিপল ইউ ট্রাস্ট সাচ অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্যান হেল্প। ইফ ইউ ফিল ওভারওয়েলমড টক টু হেল্প আর ওয়ার্কার্স অ্যান্ড আওয়ার কাউন্সিলার। তো সেটাই আপনারা যদি কোনো সময় যদি দুর্বল মনে করেন সেটাই মানে না যে আপনারা করোনা ভাইরাস হয়েছে অথবা কোভিড-19 আপনাদের হয়েছে, আপনারা আগে নিজেকে নিজে যেটা হলো এই সেলফ কেয়ার যেটাকে বোঝানো হয়েছে, আপনারা হলো সবসময় গরম পানি খাবেন করোনা ভাইরাসে যদি আপনাদের সিমটম দেখা দেয় শরীরের ভিতরে করোনা পায়, গরম পানি খাবেন, চা খাবেন, তারপরে বেশি বেশি করে লেবু দিয়ে ভাত খাবেন সবসময়। আমি আমার 3 বেলা লেবু ছাড়া চলে না, যেটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করলাম, 3 বেলা আমার লেবু লাগবেই। আর লেবু শরবত খাবেন যতটুকু পারেন, অথবা হলো গরম পানির ভিতরে লেবু রসটাই করে সেটা আপনারা খাবেন, সেটা আপনাদের জন্যই ভালো ভাই। আমি আপনাদেরকে আমরা চাই আপনি আমার ভাইয়ের মতন অথবা আপনি আমার বোনের মতন, আমরা চাই সবাই একটা আমাদের সোসাইটিকে আগের মতন ফিরে আসুক, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা খুব ইরিটেট ফিল করতেছি এবং ইরিটেট ফিল করেও কোনো কিছু হবে না, কারণ এটা কিছুই করার নাই, এটা যদি নসিবে ছিল সেটাই হবে। আমরা 1971 সাল থেকে শিখেছি যে যুদ্ধ করে আমাদের সব কিছু জয় করতে হয়। তো এই করোনা ভাইরাস এক ধরনের একটা যুদ্ধ, এটার মধ্যে আমাদেরকে সবাইকে যোদ্ধা হিসেবে আমাদেরকে সবাইকে অবদান রাখতে হবে, বা সবাই একজন হয়ে আরেকজনকে কিভাবে আমরা টিপস দিতে পারবো। আমাদের সবার কাছে একটি করে হলেও সেলফোন আছে, তো এই সেলফোন দিয়ে আমরা বহুত কিছু করতে পারি। তো আপনারা আপনাদের যাদের ভালোভাবে সামর্থ্য আছে আল্লাহর রহমতে, আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা সবাই যে যেই জায়গা থেকে পারেন একটু মানুষকে হেল্প করতে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে অনেকের চাকরি চলে গেছে, অনেকের বেতন আটকা পড়েছে, অনেক বাড়িওয়ালারা ভাড়া পাচ্ছে না, কারণ তাদের ভাড়াটিয়াদেরও কোনো ইনকাম হইতেছে না যে তারা ভাড়া দিবে। সো সেটাই বলবো যে আমরা বলবো যে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমাদের সবাইকে একটা যোদ্ধা হিসাবে থাকতে হবে, আমরা যতটুকু পারি যে যেখান থেকে পারি হেল্প করব এই করোনা ভাইরাসের লকডাউনের ভিতরে। আমি মানুষকে অ্যাজ আই এম আ স্বেচ্ছাসেবিক, আমি জনগণকে হেল্প করতে পছন্দ করি। তো আমি হলো এই করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে আমি বসেছিলাম না, আমি তারপরে আরাফাত ভাই, তারপরে আমাদের সাইফ আলী ইমন ভাই, তারপরে হলো আমার মামু ফাইয়াজ চৌধুরী, তারপরে রিহাদ, যার তারপরে আমার আরও ফ্রেন্ড সার্কেলের মধ্যে মুন, তারপরে আরও কয়েকজন আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা সবাই একসাথে একটি মানি কালেক্ট করছি, এবং আমাদের লোকালিটির থেকে অনেক মানি কালেক্ট করছি। কালেক্ট করার পরে আমার বাবা, তারপর আমার চাচাদের সাথে আমরা সবাই মিলে আমরা এবং 2 দিনের মতন ইফতার করিয়েছিলাম, যেটার মধ্যে পার ডেতে আমরা হলো 350 পিপলকে খাওয়াইছি। আমাদের মানিটা কালেক্ট করতে খুব ট্রাভেল হয়েছে, কারণ এই করোনা ভাইরাসের মধ্যে কেউ কারোর সাথে মিট করতে চাচ্ছিল না। পরে আমাদের একটি ফার্দার একটি উপায় ছিল বিকাশ, তো আমরা এভাবে হলো ডিজিটাল এখন
এখনই সময় পৃথিবীটাকে ডিজিটাল করা। কারণ যারা হলো ক্যাশে টাকা দিচ্ছেন, আপনি একজনকে টাকা দিচ্ছেন, আপনার হাতে যেটা ছিল ফিঙ্গারপ্রিন্ট বা করোনা ভাইরাস যদি আপনার থাকে, আপনার ওই টাকার মধ্যে করোনা ভাইরাস স্প্রেড হয়ে যাচ্ছে এবং যাকে দিচ্ছেন তার হাতে সে টাকাটা সে নিচ্ছে এবং সেই টাকাটা নিয়াতে তার হাতেও করোনা ভাইরাস ছড়াচ্ছে। তো সেভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেভাবে বেশি মানি ইউজ করতাম, আমরা ক্যাশ যেটা ইউজ করতাম সবসময়, সেটার বদলে আমরা হলো ডিজিটাল করে ইউজ করি, আমরা ডিজিটাল পেমেন্ট ইউজ করব, অনলাইন পেমেন্ট ইউজ করব যেটা, তাহলে আমাদের দেশটা অনেকভাবে ডিজিটাল হবে। এবং সবাইকে বলবো যে আপনারা বাসায় থাকুন, সেফ অ্যান্ড সিকিউর থাকুন, এবং আমার চ্যানেলে ইনশাল্লাহ ইন্টারেস্টিং অনেক কিছু আসবে। এবং এই চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, নিচে লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে বেল বাটনে ক্লিক করে দেবেন, এবং বেল বাটনে যদি ক্লিক করে থাকেন একটি লাইক দিয়ে যাবেন। লাইক দিয়ে থাকলে তো অবশ্যই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ সামথিং নিউ আসবে চ্যানেলে, তো সেটার জন্য স্টে টিউন। এবং আমি আমার নতুন ব্লগে বা ভিডিওর যেটাই হোক, ইউটিউব আপডেটেড যেসব জিনিস জানতে পারবেন সেটার জন্য আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ আমি সব ধরনের আপডেট ইনস্টাগ্রামে দিয়ে থাকি, যে কি ব্লগ আসবে সামনে, কি টাইপের আসবে, কখন আসবে, কয়টার দিকে আসবে, সব ধরনের ডিটেলস আমি দিয়ে থাকি। সেটার জন্য ফলো মি অন ইনস্টাগ্রাম। এবং আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব তো মাস্ট লাগবেই, এবং যতটুকু পারেন সবাইকে হেল্প করেন ঘরে বসে। সো অ্যাজ অলওয়েজ, টাটা, টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড বিল্ড দ্য সোসাইটি ইন টু ইটস ওন ওয়ে ব্যাক।